বিএনপি কর্মীদের হাতে গাড়ি ভাঙচুর এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও বড় কোনো নেতা দেখতে না যাওয়ায় ক্ষোভে নিজের গাড়ি নিজেই পোড়ালেন মঈন দেওয়ান নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। আমার গাড়ি ভাঙছে কোনো ক্ষোভ ছিল না, আমি যাদের সাথে রাজনীতি করতেছিলাম রাজনীতি করি, আমার মা বাবা প্রতিবেশী সবারই প্রশ্ন ছিল একটাই, তারা কেন আমাকে একটা সৌজন্য সাক্ষাৎ করতে আসলো না, একটা সান্ত্বনা বাণী দিল না, আমি তো কারোর কাছে কোনো টাকা চাইনি। মঈন দেওয়ান জানান, গত 28 অক্টোবর বিএনপি জামায়াতের মিছিল থেকে আক্রমণ করে তার ব্যক্তিগত গাড়ি ভাঙা হয়। এ সময় পিকেটিং এর ইটের আঘাতে আহত হয়ে চিকিৎসাও নেন তিনি, কিন্তু দলের জন্য ত্যাগ স্বীকার করা কর্মী হিসেবে তার সঙ্গে দলের কোনো নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করেনি বলেও অভিযোগ করেন তিনি। কারোর প্রতি আমার কোনো হিংসা নাই, আক্রোশ নাই, কিন্তু নিজের প্রতি নিজে একটা খুব জন্ম নিয়েছিল। 3 নভেম্বর বেলা 11টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় নিজের টয়োটা ব্র্যান্ডের গাড়ি পুড়িয়ে দেন তিনি। আমার গাড়িটা আমি নিজেই ভাই স্বেচ্ছায় পড়াইছি ভাই, অনেক কষ্ট ছিল ভাই, ভাই আসলে এতদিন রাজনীতি করি, ছাত্র লীগ করছি, স্বেচ্ছাসেবক লীগ করতেছি, সংগঠনের জন্য কিছু কি করতে পারি নাই ক্ষুদ্র একটা কর্মী হিসেবে, সেই ক্ষেত্রে ভাই আমি আর গাড়িটা ভাঙচুর করা হয়েছে না, আমাকে কেউ ভাই সান্ত্বনা দেয় নাই, গাড়ি ভাঙতে ভাঙতে আসুস নাই আমার কোনো। এদিকে মঈন দেওয়ানের গাড়ি পোড়ানোর ঘটনা সম্পর্কে অবগত থাকলেও তাকে দলের কর্মী হিসেবে অস্বীকার করেন কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার। আমি শুনছি ভাই যে যে যার যার দায়বদ্ধতা নিয়ে সে সে তার কাজ করবো, কেরা কি পড়লো না পড়লো ভাই এটা নিয়ে অবস্থা, যার যার ভাই তার তার ব্যক্তিগত, সার গাড়ি কোন জায়গায় ভাঙছে, আমি শুনছি ওর গাড়ি ভাঙছে শ্রমিক আন্দোলনের সময় চন্দাতে, কোথায় গেছিল তাও জানি না। সে আপনার স্বেচ্ছাসেবক লীগের নেতা কি না? না ভাই না,